সমকোণী চৌকল বা আয়তঘন, এটা সম্পর্কে আজকে আমরা জানব। সমকোণী চৌকল বা আয়তঘন কি? যে একটা ঘনবস্তু, ঘনবস্তুর প্রত্যেকটা তল হবে আয়তাকার এবং প্রত্যেকটা তলের সঙ্গে লম্বভাবে থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে সমকোণ করে থাকবে, তাকে বলবো আমরা সমকোণী চৌকল বা আয়তঘন। সমকোণী চৌকল বা আয়তঘনর মাত্রা হচ্ছে তিন। সমকোণী চৌকলের তিনটি মাত্রা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এবার সমকোণী চৌকলের উদাহরণ কী হবে? যেমন একটা ঘর হতে পারে, বই, খাতা, ইট, বাক্স, আলমারি, এসব হতে পারে সমকোণী চৌকল। এবার সমকোণী চৌকলের চিত্রটা কীরকম হবে আমরা একে দেখি। এই হচ্ছে একটি সমকোণী চৌকল। সমকোণী চৌকলের ধার কয়টি? ধার সংখ্যা হবে 12টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে সমকোণী চৌকলের ধার সংখ্যা হবে 12। তল সংখ্যা হবে 6। একটা বই নিয়ে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে বইটা 6টা তল আছে, এবং এর শীর্ষবিন্দু হবে 8। শীর্ষবিন্দু অর্থাৎ এই যে এই কৌণিক বিন্দুগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, শীর্ষবিন্দুর সংখ্যা হবে 8। কর্ণ সংখ্যা কত হবে? কর্ণ সংখ্যা হচ্ছে কোণাকুণি যদি আমরা দেখি তাহলে এই উপরের কোণা থেকে এই নিচে, উপরের কোণা থেকে এই নিচে, আবার এই কোণাকুণি এখান থেকে এত দূর একটা কর্ণ, এখান থেকে এত দূর একটা কর্ণ, অর্থাৎ কর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে আমার 4। কীভাবে হলো আরেকবার বলে দিই, এই উপরের এই কর্ণ থেকে এই উপর থেকে এই নিচে একটা কর্ণ হবে, আবার এইখান থেকে এখানে একটা কর্ণ হবে, আবার কোণাকুণি এই দিক থেকে একটা নিচে হবে এবং এই কোণাকুণি একটা নিচে হবে, কর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে 4। এবার চলে আসি সমকোণী চৌকলের আয়তন, কর্ণ এবং সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র। সমকোণী চৌকলের 6টা তল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? সমগ্র তলের ক্ষেত্রফল সমান হবে 2 × দৈর্ঘ্য × প্রস্থ প্লাস প্রস্থ × উচ্চতা প্লাস উচ্চতা × দৈর্ঘ্য। এই হচ্ছে সমকোণী চৌকলের সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তন কী হবে? আয়তন হবে দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা। এবং কর্ণের দৈর্ঘ্য কী হবে? কর্ণের দৈর্ঘ্য হবে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এই হচ্ছে সমকোণী চৌকলের বিভিন্ন সূত্র। এবার এই সমকোণী চৌকলের এই যে আমরা দেখলাম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি মাত্রা, যদি প্রতিটি সমান হয়ে যায়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রত্যেকটি মাত্রায় যদি সমান হয়, তাহলে আমরা সমকোণী চৌকলটাকে বলবো একটা ঘনক। তাহলে ঘনকের ক্ষেত্রে ধার সংখ্যা 12 হবে, তল সংখ্যা 6 হবে, শীর্ষবিন্দু 8 হবে, কর্ণ সংখ্যা 4 হবে। তাহলে ঘনকের ক্ষেত্রে এই সূত্রটা কীরকম দাঁড়াবে? ঘনকের ক্ষেত্রে তাহলে প্রত্যেকটা তল হয়ে যাবে বর্গাকার, তখন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? প্রত্যেকটা তল যেহেতু বর্গাকার হয়ে যাচ্ছে, তাহলে ওরা আলাদা করে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকছে না, প্রত্যেকটাই দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা প্রত্যেকটা তলই সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আমরা পাবো। তাহলে ও সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? এক একটা তল বর্গাকার, তাহলে বাহু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, এবং যেহেতু সমগ্র 6টা তল হচ্ছে তাহলে 6 × বাহু স্কোয়ার।
অর্থাৎ ছয় এ স্কোয়ার। অবশ্যই বর্গ একক থাকবে। ঘনকের আয়তন কি হয়ে যাবে? আয়তন হয়ে যাবে বাহুর কিউব, যেহেতু ওর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান, তাহলে বাহু বাহু বাহু, তাহলে হয়ে যাচ্ছে বাহু কিউব অর্থাৎ এ কিউব। এবং কর্ণের দৈর্ঘ্য কি হয়ে যাবে? কর্ণের দৈর্ঘ্য সমান হবে, এখানে কর্ণের দৈর্ঘ্য কী ছিল? দৈর্ঘ্য স্কোয়ার, রুটের মধ্যে ছিল দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতার স্কোয়ার, তাহলে প্রত্যেকটাই বাহু স্কোয়ার যোগ বাহু স্কোয়ার যোগ বাহু স্কোয়ার, তিনটা বাহু স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ রুট থ্রি ইন্টু বাহু। আচ্ছা, এককগুলো কী হবে? সমগ্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে হয়ে যাবে বর্গ একক, আয়তনের ক্ষেত্রে হয়ে যাবে ঘন একক, এবং কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে একক। এই আমরা আজকে জানলাম যে আয়তঘন বা সমকোণী চৌপল এবং ঘনকের বিভিন্ন সূত্র। এবার আমরা কয়েকটা অঙ্ক করে দেখতে পারি। একটা জিনিস বলা হলো না, সেটা হচ্ছে একটা সমগ্র দলের ক্ষেত্রফল বের করলাম, আয়তন বের করলাম, কর্ণ বের করলাম, ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল বের করা হয়নি, সেটা লিখে দিচ্ছি। ঘর, ঘর হচ্ছে সমকোণী চৌপল, ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল। হবে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল হবে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। ভূমির পরিসীমা বলতে কি বোঝাচ্ছে? টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এককটা অবশ্যই হয়ে যাবে, যখন আমরা একক বের করবো তখন হয়ে যাবে বর্গ একক। এই হচ্ছে আমাদের সমকোণী চৌপল এবং ঘনকের বিভিন্ন সূত্র। এই সূত্র প্রয়োগ করে দেখা যাক কয়েকটা অঙ্ক আমরা করে ফেলি। আচ্ছা, আমরা কয়েকটা শর্ট অঙ্ক করে ফেলি। এবার এই শর্ট অঙ্কগুলো করার সময় আমরা সূত্রগুলো মাথায় রাখব। একটি আয়তঘন, তার তল সংখ্যা বলে দেওয়া আছে এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দু বলা আছে জেড, এবং কর্ণের সংখ্যা বলে দেওয়া আছে পি। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত হবে? আমি আগে থেকে করে রেখেছি যাতে সুবিধা হয়। তাহলে আমার এখানে বলে দেওয়া আছে তল সংখ্যা এক্স, তাহলে এক্সের মান হবে ছয়। ধার সংখ্যা বলা আছে ওয়াই, ওয়াইয়ের মান হচ্ছে বারো। আর আমার বলে দেওয়া ছিল শীর্ষবিন্দু জেড, শীর্ষবিন্দু জেড বলা ছিল, শীর্ষবিন্দু জেড হচ্ছে আট। আর আমার বলা ছিল কর্ণ সংখ্যা পি, তাহলে পি এর মান হচ্ছে ফোর। এবার এটার মান বের করতে হবে, জাস্ট এটা টুকে নিয়ে মান বসিয়ে দিয়ে অ্যান্সার বের করে নিলাম, হয়ে গেল। এবার চলে আসি দুই নম্বর অঙ্কে। দুটি আয়তঘন বলেছে, দুটি আয়তঘনের মাত্রা, দুটি আয়তঘনের মাত্রা দেওয়া আছে, কী কী দেওয়া আছে? দুটি আয়তঘনের মাত্রা বলে দেওয়া আছে চার, ছয় আর চার, প্রথম আয়তঘনের মাত্রা। এবং পরের আয়তঘনের মাত্রা দেওয়া আছে আট, তারপরে টু এইচ মাইনাস ওয়ান আর দুই একক। বলেছে যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে এইচের মান কত হবে? তাহলে ঘনফল বের করতে গেলে আমাদের ঘনফল বা আয়তন একই জিনিস, ঘনফল বের করতে গেলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হবে। তাহলে তিনটা মাত্রা যেহেতু আমার বলে দেওয়া আছে এখানে, তাহলে এদের তিনটার গুণফল হবে সমান সমান পরের যে আমার ঘনকটা বলে দেওয়া ছিল তার মাত্রাগুলো সমান করে দিতে হবে গুণ করে, এইট ইন্টু টু এইচ মাইনাস ওয়ান ইন্টু টু। অর্থাৎ আমি কী করলাম, তাহলে প্রশ্ন অনুযায়ী আমি কী করবো? প্রশ্ন অনুযায়ী আমার পরের যে মাত্রা তিনটা দেওয়া ছিল, এইট ছিল, টু এইচ মাইনাস ওয়ান আর টু ছিল, তাতে তাদের গুণফল, তাহলে ঘনফল বা আয়তন বেরোলো সমান প্রথম যে ঘনকটা দেওয়া ছিল তার মাত্রা ছিল চার ছয় চার, দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা এটা ছিল, তাহলে এদের গুণফল আয়তন, দুটো আয়তন সমান করে দিলাম। সমান করার পর সমাধান করে এইচের মান পাওয়া গেল 3.5। এবার তিন নম্বর অঙ্কে চলে আসি। তিন নম্বর অঙ্কে আমার কী ছিল? তিন নম্বর অঙ্কে আছে একটি ঘনক,
একটি ঘনক তার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয়েছে। যদি 50% বৃদ্ধি হয়, 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে, অর্থাৎ একটা ঘনকের প্রত্যেকটা ধার আমার বলে দেওয়া নেই, প্রত্যেকটা ধার আমাকে ধরে নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে প্রত্যেকটা ধার আমি ধরে নিলাম 100, যেহেতু দেওয়া নেই তাই ধরে নিলাম, ধরি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 100 একক ধরে নিলাম। এবার বলেছে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 6 × বাহু² করে নিলাম, তাহলে আমার হলো 60,000 বর্গ একক। এবার বলেছে ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বাড়ানো হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধি পেলে কি হবে, তাহলে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50 করে বেড়ে যাবে, 150 একক হবে। এবার প্রত্যেক তখন আমরা বের করব ঘনকের নতুন যে ঘনকটা হলো তার সমতলের ক্ষেত্র কি হবে, 6 × বাহু এখানে গেছে 150। এবার 150-এর বর্গ কীভাবে করব, আমি এর আগের ভিডিওতে দিয়েছি 150-এর বর্গ, আমার একটা শর্ট আছে প্রত্যেক যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তাদের বর্গ কীভাবে করব। 0 স্কোয়ার করে তো 2 শূন্য আমরা পাচ্ছি, এদেরকে 5 স্কোয়ার করে 25 হচ্ছে, আর এখানে 1 এবং তারপরের সংখ্যা 2, 2 আর 1 গুণ করে 2 × 2, এভাবে মুখে মুখে স্কোয়ার বের করে নেওয়া যায়। তাহলে আমরা পেয়ে গেলাম 135,000 সমতলের ক্ষেত্রফল। তাহলে আমার ক্ষেত্রফলটা বৃদ্ধি পেলে কত, এই যে নতুন ক্ষেত্রফলটা পেলাম তার থেকে আগের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব, বিয়োগ করে এটা পাওয়া গেল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা এই বৃদ্ধিটা বের করে নিলাম। এবার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি সূত্র, মোট ক্ষেত্রফল বৃদ্ধি বাই আগে যে ক্ষেত্রফলটা ছিল সেটা লিখলাম × 100, তাহলে সমাধান করে আমরা এটা পেলাম 12.5% অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল 12.5% বৃদ্ধি পেল। এবার চলে আসি পরের অঙ্কে। একটি 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। এবার কি করা হলো, ঘনক 3টিকে গলিয়ে নতুন একটি নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে তা লিখি। তাহলে প্রথমে আমাদের 3টা ঘনক নিয়ে নেওয়া হয়েছে, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেমি, 4 সেমি, 5 সেমি। তাহলে প্রত্যেকটা ধারের ঘনকের আয়তন আমরা বের করব। কীভাবে করব, প্রথম যে ঘনকটা তার বাহুর দৈর্ঘ্য ছিল, ধারের দৈর্ঘ্য ছিল 3, তাহলে প্রথম ঘনকের আয়তন 3³ ঘনসেমি অর্থাৎ 27 ঘনসেমি হলো। দ্বিতীয় ঘনকের বাহু ছিল 4, তাহলে তার আয়তন হবে 4³ ঘনসেমি অর্থাৎ 64 ঘনসেমি। তৃতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য ছিল 5, তাহলে তার আয়তন হবে 5³ ঘনসেমি। তাহলে আমরা 3টা ঘনক এর আয়তন বের করে ফেললাম। এবার এই 3 যেহেতু 3টা ঘনককে গলিয়ে ফেলা হবে, তাহলে তার 3টা আয়তন যোগ করে ফেললাম, যোগ করে পেলাম 216 ঘনসেমি। 3টা গোলককে গলিয়ে নতুন একটা গোলক তৈরি করা হবে, তাহলে এই যে আমরা 216 পেলাম, এটা নতুন গোলক গোলকের আয়তন ঘনক সরি নতুন ঘনকের আয়তন, মানে নতুন ঘনকের আয়তন 216 মানে 6³, তার মানে নিশ্চয়ই নতুন যে ঘনকটা পাবো আমরা তার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হবে 6 সেমি। 5 নম্বর অঙ্কে চলে আসি। একটি ঘরের 2টি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার, ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তা হিসাব করে লিখি। ঘরের মেঝের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের মেঝের ক্ষেত্রফল বা ভূমির ক্ষেত্রফল কী হয়, দৈর্ঘ্য × প্রস্থ। তাহলে একটা ঘরের 2টি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার 8 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার এবং প্রস্থ হচ্ছে 8 মিটার। এখানে উচ্চতা আমার লাগছে না, যেহেতু মেঝের ক্ষেত্রফল বের করেছে তাই উচ্চতার এখানে কোনো প্রয়োজন নেই। তাহলে এই অঙ্কটা খুব সোজা, ঘরের মেঝের ক্ষেত্রফল সমান লিখবো আমরা দৈর্ঘ্য × প্রস্থ অর্থাৎ 12×8, না 8 × 96 বর্গমিটার হবে। ঘরের মেঝের ক্ষেত্রফল সমান 12×8 বর্গমিটার অর্থাৎ 96 বর্গমিটার, এখানে আমার উচ্চতা লাগছে না।